দেখো, এখন আমরা দেখব ক্যালকুলেটারের সাহায্য ছাড়া কিভাবে লন অর্থাৎ এল এন এর মানগুলো আমরা বের করতে পারি। দেখো, ঠিক আগের মতোই আমরা লন বা এল এন ওয়ানের থেকে শুরু করে এল এন টেন পর্যন্ত মানগুলো আমরা বাছাই করে ফেলি বা মুখস্থ করে ফেলি। দেখো, লন ওয়ানের ভ্যালু হচ্ছে 0, লন টু এর ভ্যালু 0.7, লন থ্রি এর ভ্যালু 1.1, লন ফোর এর ভ্যালু 1.4, লন ফাইভ এর ভ্যালু 1.6, লন সিক্স এর ভ্যালু 1.8, লন সেভেন এর ভ্যালু 1.95, লন এইট এর ভ্যালু হচ্ছে 2.08, লন নাইন এর ভ্যালু হচ্ছে 2.2, লন টেন এর ভ্যালু হচ্ছে 2.303। দেখো, এরপর আমাদের কাজটা হবে হচ্ছে আমরা এই মানগুলো মনে রাখার মাধ্যমে আমরা সকল ধরনের লনের ভ্যালু আমরা বের করতে পারবো। যেমন দেখো, আমি যদি এখন বের করতে চাই লন বা এল এন 35 এর ভ্যালু, তাহলে দেখো ঠিক আগের মতোই আমরা এবার কি করব, এল এন দেখো 5 7 35, তাহলে লন 5 প্লাস হবে হচ্ছে কত, এল এন 7। তো এবার যদি আমরা এটাকে মানগুলো আমরা দেখি, তাহলে লন 5 এর ভ্যালু আমরা পাচ্ছি 1.6 প্লাস এল এন 7 এর ভ্যালু আমরা পাচ্ছি 1.95। সো আমাদের কাজ হবে হচ্ছে এবার এটাকে যোগ করে দাও। দেখো 5 6 এন্ড 9, সেটাও একটা 5.11 এন্ড হাতের 1, দ্যাট ইজ হচ্ছে 3। সো আসো আমরা ক্যালকুলেটারে চেক করে দেখি এল এন 35 এর ভ্যালুটা। দেখো 3.55ই আমাদের ক্যালকুলেটার দিয়েও শো করতেছে। ঠিক একইভাবে যদি আমরা এবার বড় একটা সংখ্যা নিতে চাই, যেমন অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 × 10⁻², তাহলে দেখো আমরা কি করব, এটাকে দুটো অংশে ডিভাইড করে নিই। সেটা হচ্ছে লন, এটা যেহেতু 6.023, তো আমরা কাছাকাছি হিসেবে লন 6 কে নিচ্ছি। তো লন 6 প্লাস এবার দেখো 23 লন 10, লন 10 এর ভ্যালু হচ্ছে 2.303। তাহলে দেখো লন 6 এর ভ্যালু হচ্ছে 1.8 প্লাস 23 × 2.3। তো এক্ষেত্রে তোমরা হাতে কলমে এটাকে গুণ করে যোগ করতে পারো, অথবা আমি এখানে সময় বাঁচানোর জন্য বা তোমাদেরকে দ্রুত বোঝানোর জন্য ক্যালকুলেটার ইউজ করতেছি। 1.8 প্লাস 23 গুণন 2.3 অর্থাৎ 54.7। আসো আমরা দেখি যে আমাদের মানটা ঠিক আছে কিনা। লন 6.023 × 10⁻², বসিয়ে দিয়ে দেখো আমরা পেয়ে যাচ্ছি বাই ক্যালকুলেটার 54.75, যা আমাদের মানের খুব কাছাকাছি। তো এভাবে আমরা ক্যালকুলেটার ছাড়াই ভর্তি পরীক্ষাতে খুব সহজেই লনের ভ্যালুগুলো আমরা বের করে ফেলতে পারবো।